আমন্ত্রণ এসটিভি নিউজ আপডেটে সঙ্গে আছি সৈয়দ সামিউল আজম। বিটিআই নামে ব্যাকটেরিয়া দিয়ে মশার লার্ভার ধ্বংসের উদ্যোগ নিয়েছিল ডিএনসিসি। ফিল্ড ট্রায়ালের কাজ শেষে স্যাম্পল রিপোর্ট পেলেই শনিবার থেকে শুরু হবে এর ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তির নতুন হওয়ায় এর ডোজ নির্ধারণ করাটা জরুরি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিনী জোবাইদা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে কর্মসূচি দিয়েছে বিএনপি ও তিন সহযোগী সংগঠন। আজ যৌথ উদ্যোগে সারা দেশে জেলা এবং মহানগরে বিক্ষোভ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। আগামীকাল নয়াপল্টনে যৌথভাবে প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিগগিরই পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত করা হবে। প্রাথমিক বাছায়ে 92টি আবেদন রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বাংলাদেশের রাজনৈতিক বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলছে বিরোধী নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি। 2024 সালে হজযাত্রী নিবন্ধন আগামী 16 সেপ্টেম্বর থেকে শুরু করবে সৌদি সরকার। 1 মার্চ থেকে হজ ভিসা ইস্যু শুরু হয়ে সৌদিতে ই হজ সিস্টেমে 29 এপ্রিল বন্ধ হবে ভিসা দেয়া। 9 মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের কারণে সারা দেশে বৈরী আবহাওয়া বিরাজ করছে, ফলে দেশের 19 জেলায় ঝড়সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত এবং 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণাঞ্চলের 12টি নদীর পানি। এছাড়াও আরও কয়েকটি নদীর পানি বিপদসীমার সমান্তরাল ও কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় নিরাপদ আশ্রয়ের তীরে ফিরছে জেলেদের মাছ ধরার শত শত ট্রলার। মাছ ছাড়াই খালি হাতে ফিরতে হচ্ছে জেলেদের। 10 কোটি টাকার আমদানি করা 370 টন চাল মেহেরপুর সরকারি খাদ্য গুদাম থেকে গায়েব হয়ে গেছে। সম্প্রতি জেলা পুলিশের রেশনের চাল উত্তোলন করতে গিয়ে বিষয়টি বেরিয়ে আসে। এই ঘটনায় কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রককে তদন্ত করে প্রতিবেদন দিতে খুলনা বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় নির্দেশ দিয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও 3 সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। দেশের বাইরের খবর। বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার ও তার স্ত্রী সোফির এই সিদ্ধান্ত বিচ্ছেদ সংক্রান্ত আইনি নথিতে সই করেছেন তারা। বুধবার ট্রুডো কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে ট্রুডো সোফি দম্পতির দেড় যুগের বিবাহিত জীবনের অবসান ঘটল। মাঠে ময়দানে খবর। লিগস কাপের নকআউট পর্বে প্রথম লেগে লিওনেল মেসির জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে 3-1 গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। ডিআরভি পিঙ্ক স্টেডিয়ামে ম্যাচের 7ম মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন মেসি, তবে 10 মিনিট পর সমতায় ফেরে অরল্যান্ডো। 51 মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে লিড এনে দেন জোসেফ মার্টিনেস। আর ম্যাচের 72 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন মেসি। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত দেখতে চোখ রাখুন এসএটিভির দুপুরের সংবাদে।